দেশে বিমান অবতরণের সময় পাইলটের ককপিট লক্ষ্য করে শক্তিশালী লেজার লাইট নিক্ষেপের ঘটনা যেন কমছেই না। বৈমানিকরা বলছেন, অবতরণের সময় এ ধরনের শক্তিশালী আলো বড় দুর্ঘটনার কারণ হয়ে উঠতে পারে। রিপোর্ট করছেন নিয়াজ মোরশেদ। ওই মোমেন্টে হয়তো একটা পাইলট প্রচণ্ড ব্যস্ত তার আদার ম্যানেজমেন্টে, এর মধ্যে যদি সাডেনলি সে দেখতে না পারে, ইট ইজ আনসেফ এন্ড ডেঞ্জারাস। রাতে আকাশে বিমান উড়ে যাচ্ছে, সেই সময় নিচে থেকে মারা হয় লেজার লাইট। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আর দেশের মধ্যে ঢাকায় সবচেয়ে বেশি এ ধরনের ঘটনা ঘটে। লেজার লাইট এখন আতঙ্কের কারণ হয়ে উঠেছে পাইলটদের কাছে। বিভিন্ন দেশে যাচ্ছে, অ্যাকচুয়ালি উই ডোন্ট সি দিস থিং, আমরা কোথাও এরকম দেখি না, যেটা ঢাকাতে কন্টিনিউসলি লেজার বিভিন্ন রকমের আসতে থাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এবং উইদাউট এনি ওয়ার্নিং, এবং সাডেনলি ইউ গেট ব্লাইন্ড একটা সার্টেন টাইমের জন্য আর কি। আমাদের কান্ট্রি ইমেজের জন্য এটা কিন্তু ক্ষতিকর, যে উই গিভ এ ব্যাড ইম্প্রেশন টু পিপল। কারা বিমান লক্ষ্য করে লেজার মারে, কোন এলাকা থেকে মারা হয়, তা খুঁজে বের করে মাছরাঙা টেলিভিশন। এয়ারপোর্টের পেছনে বাউনিয়া অঞ্চল থেকে সবচেয়ে বেশি ঘটে এই ঘটনা। সেখানে গিয়ে দেখা যায় কসমেটিক্স মুদি দোকানে বিক্রি হচ্ছে শক্তিশালী লেজার লাইট। এগুলোর দাম কিরকম? এগুলো বেশি না, এগুলো 400 টাকার মতো ওই রকম। এয়ারপোর্টের পেছনে 100 ফুট জায়গা সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত। প্লেনের ওঠানামা দেখতে প্রতিদিন শত শত মানুষ বিভিন্ন এলাকা থেকে এখানে আসে। তাদের কেউ কেউ প্লেনের লেজার লাইট মারে। লেজার মারলে বিমানের সমস্যা হয় অনেক, আমাদের অনেক সমস্যা হবে, এই জন্য মানে বলি যে লেজার যেন না মারে। আর ওদেরকে বলে দিই যে বাবা এত সব এইসব জ্বালানো এখানে যাবে না। দেশীয় এয়ারলাইন্স কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি উড়োজাহাজ আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এই প্রতিষ্ঠানটি পাইলটদের এ সমস্যা নিয়ে চিন্তিত। সমস্যা হয় ওনারা জানিয়েছেন, আমরা ক্যাবকে এ ব্যাপারে বলেছি এবং ওনারা যথারীতি ব্যবস্থা নিচ্ছেন। নির্বিঘ্নে উড়োজাহাজ চলাচলের জন্য দেশের আকাশের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানিয়েছেন, বিষয়টি নিয়ে কাজ করছেন তারা। প্লেনের গুরুত্বপূর্ণ সময় হচ্ছে কিন্তু যখন টেক অফ এবং ল্যান্ডিংয়ের সময়, তাই ল্যান্ডিংয়ের সময় আমরা দেখতে পেয়েছি অনেক সময় লেজার উত্তরা অথবা আশেপাশে অঞ্চলগুলো থেকে লেজার মারতে থাকে। তো ওই জন্য আমরা লোকাল যে পুলিশ স্টেশনের সাথে কথা বলেছি, থানার ওসিকে বলেছি, আমরা টিভিতে স্ক্রলে দিয়েছি, বিভিন্ন অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে। রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশও শক্তিশালী লেজার লাইট ব্যবহার করেন, সে লাইটও পাইলটদের সমস্যা হচ্ছে। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।